فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঘরের ভিতরে নামাজ পড়া অবস্থায় কেউ যদি বাইরে থেকে নক করেন, তখন আমি ঘরে আছি এটা বোঝানোর জন্য নামাজের মধ্যে ইচ্ছা করে কাশি দিলে নামাজে কি কোনো ক্ষতি হবে? ঘরের ভিতরে সালাত পড়া অবস্থায় কেউ যদি বাইরে থেকে নক করে, তখন আমি ঘরে আসি এটা বোঝানোর জন্য নামাজের মধ্যে কাশি দিলে নামাজের ক্ষতি হবে, এটা সলাফ থেকে বর্ণিত নয়। আপনি যদি হাতের কাছে থাকে দরজা, হাত দিয়ে খুলে ফেলতে পারবেন, এটা হাদিসে আছে যে সাহাবায়েকরা উম্মাতুল মুমিনীন কেউ কেউ দরজা খুলতেন, দরজা খুলতেন পড়ো না আসেন, সুতরাং দরজা খোলাটা জায়েজ আছে। আপনি হেঁটে গিয়ে দরজা খুলে আবার দাঁড়াই দেন যদি কোনো আপনার বেশি হাঁটা না হয়, সমস্যা না হয়। আর যদি এমন হয় নক করলে নক করবে, আপনি কী করবেন, অপেক্ষা করবে একজন মানুষ? শরীয়তে বিধান হচ্ছে একজন তিনবার নক করবে, তিনবার সালাম দিবে, সালাম দেওয়ার পরে অপেক্ষা করে চলে আসবে। বুঝতে হবে যে মানুষ হয়তো ব্যস্ত থাকতে পারে, আপনি জোরে বলতে পারেন সর্বোচ্চ, এটা আপনার তাকবীর থাকলে তাকবীর জোরে বলবেন, তাকবীর থাকলে তাকবীর জোরে বলবেন, যাতে সালাত সালাম সালাতে আসেন বুঝতে পারে। কিন্তু নতুন করে কাশি দেওয়ার অর্থ হচ্ছে এটা অতিরিক্ত কাজ করা, যেটা আপনি কাশিতে কত মানুষে কত রকমই দেয়, এটা তারা সালাতও বোঝা যাবে না, কিছুই বোঝা যাবে না, এর মধ্যে ক্ষতি হবে সালাতের, কারণ বাড়তি জিনিস করা হচ্ছে ইচ্ছাকৃত সালাতের বাইরে অন্য কাউকে। হানাফি মাজহাবের মতে মাফহুমা, ইশারা মাফহুমা কিছু দেওয়া হয় অথবা এমন কিছু দেওয়া হয় যেটা বোঝা যাচ্ছে যে সালাতের বাইরে যে অংশ, এটা সালাতের ভিতরের অংশ না, সেটা করা যাবে না। এই জন্য হানাফি মাজহাব মতে, এটা বললাম এই জন্য যে এই মাজহাবে এটা আছে, এর অর্থ এইটাই বোঝাচ্ছে যে এমন কোনো কাজ করা যাবে না যেটা সালাতের অংশ নয়, সালাতের ভিতরের অংশ না, কাশি দেওয়া সালাতের অংশ নয়। হ্যাঁ, কাশি আপনার আসছে আপনি দিতে পারেন, অথবা আপনি চেষ্টা করছেন কাশি থামাতে পারছেন না, কাশি আপনি দিবেন, কিন্তু কাশি দিয়ে আপনি সালাত বুঝাবেন এটা কিন্তু কোথাও কোনো ডিকশনারিতেও না। এটা কাশি দিয়ে কীভাবে সালাত বুঝায়, কাশি দিলে বুঝবে যে কাশি আসলে ওটা খোলে না কেন, আর দরজার জন্য ব্যস্ত হয়ে পড়বে, দরজা খোলে না কেন, আপনি কাশি দিবেন না, আপনি সালাতের রুকু তাসবিহ ইয়াগুলো যেগুলো ইয়া আছে তাকবীরগুলো আছে এগুলো বড় করে দিবেন, বড় করে দিবেন, আর বড় সমস্যা দেখা দিলে আপনি তাসবিহ পড়বেন, যেহেতু হাদিসে আছে না বাসাই কোনো বিরাট বিপদ ঘটে গেলে তাসবিহ পড়তে হবে, সাহাবায়ে কেরাম সালাতের মধ্যে কোনো কিছু ঘটলে সেটা আপনি তাসবিহ পড়তে পারতেন, কিন্তু তাকবীরগুলো বড় করে দিলেই বুঝতে পারবেন লোকটা সালাতের মধ্যে আসে। এই জন্য আমরা কাশি দিয়ে সালাত না বুঝাই, যে আমি সালাতে আসতে না বুঝাই, কারণ কাশি দিলে সালাত বোঝা যায় না। আপনি কাশি না দিয়ে তাকবীরগুলো বড় বড় করে দিবেন, এর মধ্যে বোঝা যাবে, যখন আপনি রুকু সাজদা ইত্যাদি তাকবীরগুলো দিয়ে বড় বড় করে দিবেন, তাতে বুঝতে পারে যে সালাতের মধ্যে আসি, আমার ডিস্টার্ব করো না, সেজন্য অপেক্ষা করে, এটুকু যথেষ্ট। কিন্তু এর বাইরে কাশি দিয়ে অর্থাৎ কাশি আসলে দিবেন না, কিন্তু না আসলে কাশি দিয়ে অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করে অতিরিক্ত কাজ করলেন, এটা সালাতের ক্ষতি হবে। সালাত ফাসাদ হবে কিনা এটা বিভিন্ন মত আছে, যদি ফাসাদ নাও হয় কারো কারো মতে, কিন্তু এটা একটা সালাতের বড় ধরনের মনোযোগ বিনষ্টকারী এবং সালাতের সওয়াব কমিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। আর কারো কারো মতে এই যেহেতু ইচ্ছাকৃত এমন কোনো কাজ করা যায় মাফহুমা বোঝা যায় যে এটা দ্বারা সালাতের বাইরে জিনিস, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, যেমন এটা হানাফি মাজহাবের কোনো কোনো ইমামের মত আছে এটাতে।